বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করতে এসে মেয়েদের চেহারা দেখতে মন চায়, বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে তাদের ঘরে বসে থাকা দরকার অথবা পতিতালয়ে যাওয়া দরকার। পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে যে শিক্ষা নিয়েছে, এই শিক্ষার মাধ্যমে তারা কেমন শিক্ষা নিল এটা আজ প্রশ্ন থেকে যায়, কারণ তাদের নৈতিকতার জায়গা প্রশ্নবিদ্ধ। তাদের নৈতিকতার জায়গা আজকে প্রশ্নবিদ্ধ। শিক্ষার নামে কুশিক্ষা হয়তো পেয়েছে, এজন্য তাদের নৈতিকতা আজকে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। যেখানে ফিঙ্গারপ্রিন্ট ব্যক্তি শনাক্তকরণের জন্য একটা সাইন্টিফিক প্রক্রিয়া, ফিঙ্গারপ্রিন্ট দিলেই ব্যক্তি শনাক্তকরণ হয়ে যায়, তো সেখানে হিজাবি পর্দা মেইনটেইন করে এরকম নারীদেরকে আবার হিজাব খোলাইয়া ছবি তোলা কি দরকার এটা আমার বুঝে আসে না। একজন মানুষ ধর্ম চর্চা করবে, এটা সংবিধান কর্তৃক স্বীকৃত অধিকার, এটা তার ধর্মীয় অধিকার, এটা তার সাংবিধানিক অধিকার। একজন হিন্দু তার ধর্ম মেনে চলবে, এটা তার ধর্মীয় অধিকার, এটা তার নাগরিক অধিকার। একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, সে স্বাধীন দেশের নাগরিক হিসাবে এদেশের সংবিধান তাকে এই অধিকার দিয়েছে, সে তার ধর্ম পালন করবে, তাকে কেউ বাধা দিবে না। আমরা মুসলমানরা হিন্দুদেরকে বাধা দেই না, বৌদ্ধ খ্রিস্টানদেরকে বাধা দেই না, কিন্তু আমাদের আফসোস লাগে, আফসোস লাগে এই জায়গায় মুসলিম প্রধান এই দেশে আমাদের মুসলমানরা অবাধে ধর্ম চর্চা করতে পারে না। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রফেসর কি বললেন, যারা হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে আসে তাদের ইউনিভার্সিটিতে এসে পড়াশোনার দরকার নেই, তাদের বাসায় পড়াশোনা করা দরকার। আমরাও বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করতে এসে মেয়েদের চেহারা দেখতে মন চায়, বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে তাদের ঘরে বসে থাকা দরকার অথবা পতিতালয়ে যাওয়া দরকার। তুমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবা, লেকচার দিবা, সেখানে তুমি তোমার শিক্ষকতার মহান দায়িত্ব পালন করবা, মেয়েদের চেহারা দেখতে এত মন চায় কেন? কত বড় কথা যে যারা বিশ্ববিদ্যালয়ে হিজাব পরে বুরখা পরে আসে তারা বিশ্ববিদ্যালয়ে আসার দরকার নাই। দেখেন, আমি আরেকটা বিষয় আজকে আমার মনে পড়ল, এটা তুলে ধরি। আমি আমাদের অনেক মায়েরা বোনেরা আছেন যারা খুব পর্দা মেইনটেইন করেন। আপনি পাসপোর্ট অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, ছবি তুলতে হয়, তারপরে ভোটার আইডি কার্ডের জন্য ছবি তুলতে হয়, বিদেশে যাবেন এয়ারপোর্টের ভেতরে ইমিগ্রেশনে সেখানেও ছবি দেওয়া লাগে। এখন পর্দা হচ্ছে একটা নারীর জন্য ফরজ। অনেক নারী আছেন, অনেক বোনেরা আমাদের আছেন যারা পরপুরুষের সামনে যান না। এখন তো প্রযুক্তি অনেক উন্নত, ফিঙ্গারপ্রিন্ট আমরা সবাই বুঝি। এখন যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিলেই ব্যক্তি শনাক্তকরণ হয়ে যায়, সেখানে আর ছবির যে কি দরকার আমার তো বুঝে আসে না। আমার কথা বুঝেন নাই আপনারা? দুনিয়াতে যত মানুষ আছে একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কি কোনো মিল আছে? আমি হাসিবুর রহমান ফিঙ্গারপ্রিন্ট দিব, এখন কি আমার আর ছবি তোলা লাগবে? মনে করেন পাসপোর্ট অফিসে আমার ছবি তুলল, কিসের জন্য? যে এটা ব্যক্তি শনাক্তকরণ, তো শনাক্তকরণের জন্য তো আমার ফিঙ্গারপ্রিন্টই আছে, আমি প্রেস করলেই বোঝা যাবে এটা হাসিবুর রহমান না অন্য কেউ। যেমন আমরা সিম যখন রেজিস্ট্রেশন করি, মোবাইলের সিম, সিম যখন রেজিস্ট্রেশন করি কিংবা সিম হারিয়ে যায় আবার তুলতে যাই, তো আমাদের সিমটা যদি রেজিস্টার্ড থাকে, সেটা যদি আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকে, তো আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথেই তথ্য চলে আসবে। যদি আপনার নামে না থাকে তাহলে দেখাবে যে এই সিমটা আপনার নয়। তাহলে যেখানে ফিঙ্গারপ্রিন্ট ব্যক্তি শনাক্তকরণের জন্য একটা সাইন্টিফিক প্রক্রিয়া, ফিঙ্গারপ্রিন্ট দিলেই ব্যক্তি শনাক্তকরণ হয়ে যায়, তো সেখানে হিজাবি পর্দা মেইনটেইন করে এরকম নারীদেরকে আবার হিজাব খোলাইয়া ছবি তোলা কি দরকার এটা আমার বুঝে আসে না। আমার মনে হয় এটার জন্য আমাদের অনেক বোনরা তো অনেক জায়গায় দেখেছে এই বিষয়ে কথা বলেছেন, যে যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিলেই শনাক্তকরণ হয়ে যায়
সেখানে আমাদের হিজাব খুলে নিকাব খুলে ছবি তুলতে কেন বাধ্য করা? একজন মানুষ তার ধর্ম চর্চার অধিকার। আমাদের দেশে মাঝে মাঝে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের নোটিশ আমরা দেখতে পাই, কিন্তু এদেরকে বিচারের আওতায় আনা হয় না বলে এরা কিছুদিন পর পর এরকম কথাবার্তা বলে থাকে। দেখুন, পর্দা এটা হুজুরদের দেওয়া বিধান নয়। পর্দা এই বিধান যিনি দিয়েছেন, সবাই বলেন তো তিনি কে? পর্দার এই বিধান দিয়ে ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে। পর্দার এই বিধান দেওয়ার মাধ্যমে ইসলাম নারীদের ইজ্জত আব্রুর সতীত্বের নিরাপত্তা নিশ্চিত করেছে। পর্দার এই বিধান দিয়ে নারীকে খাটো করা হয় নাই, বরং নারীকে আরো সম্মানিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনদের মধ্যে এখন পর্দা মেনটেন করা বোনদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের পরিবারগুলোতে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আমার বুঝে আসে না, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ায়, যারা শিক্ষকতা করে, পড়ানোর বাইরে মেয়েদের মুখ দেখতে তাদের এত মন চায় কেন? তাহলে এরা পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে যে শিক্ষা নিয়েছে, এই শিক্ষার মাধ্যমে তারা কেমন শিক্ষা নিল এটা আজ প্রশ্ন থেকে যায়, কারণ তাদের নৈতিকতার জায়গা প্রশ্নবিদ্ধ। তাদের নৈতিকতার জায়গা আজকে প্রশ্নবিদ্ধ। শিক্ষার নামে কুশিক্ষা হয়তো পেয়েছে, এজন্য তাদের নৈতিকতা আজকে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে এরকম হেনস্থা করে লাঞ্ছনার সম্মুখীন করে, আমরা বলবো যে সকল বিশ্ববিদ্যালয়ে কিংবা কলেজে এ ধরনের ঘটনা ঘটে, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে অবশ্যই সেই সকল শিক্ষকদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।